লক্ষ্মীপুর সদরের বশিকপুর ডিএসইউ কামিল মাদ্রাসা। চলমান দাখিল পরীক্ষায় জেলার অন্যতম একটি পরীক্ষা কেন্দ্র এটি। পরীক্ষা চলাকালে কেন্দ্রের কয়েকটি কক্ষে শিক্ষকদের নকল সরবরাহ ও নির্দিষ্ট তিন ঘন্টা সময় শেষ হবার পরেও পরীক্ষা নেয়ার অভিযোগ উঠেছে, যার সিসিটিভি ফুটেজ এসেছে সময় সংবাদের হাতে। এতে দেখা যায় গত 22 ফেব্রুয়ারির সাধারণ গণিত পরীক্ষা ও 3রা মার্চ ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা নির্দিষ্ট সময়ের পরও দরজা আটকিয়ে পরীক্ষা নিয়েছেন কর্তৃপক্ষ। ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা 1:15 নিতে দেখা গেছে, অথচ পরীক্ষার সময় শেষ হওয়ার কথা দুপুর 1টায়। শুধু বেশি সময় পরীক্ষা নেওয়া নয়, পরীক্ষার্থীদের হাতে হাতে নকল তুলে দিচ্ছেন শিক্ষকরা, এমন দৃশ্য সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। কয়েকটি পরীক্ষা কক্ষে শিক্ষকরা নিজ পকেট থেকে বের করে পরীক্ষার্থীদের হাতে হাতে দিচ্ছেন নকল, এমনকি মোবাইল ফোন দেখেও শিক্ষার্থীদের নৈবর্তিক প্রশ্নের উত্তর বলে দিচ্ছেন তারা। একজন শিক্ষক দরজায় দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন, আবার কোনো কোনো কক্ষে দেখা মেলে শিক্ষকরা নিজেই ব্ল্যাকবোর্ডে উত্তর লিখে দিচ্ছেন। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড নীতিমালা অনুযায়ী দাখিল পরীক্ষার কেন্দ্র কমিটিতে 5 সদস্যের কথা থাকলেও মাদ্রাসাটির কেন্দ্র সচিব হামিদুল ইসলাম নিজ ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন পদ সৃষ্টি করে উক্ত পরীক্ষা কেন্দ্রে অংশ নেয়া বিভিন্ন মাদ্রাসার সুপার ও অধ্যক্ষ সহ 10 নিয়ে কমিটি গঠন করেন। পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহ সহ নানা অনিয়মে সহযোগিতা করার অভিযোগ তাদের বিরুদ্ধে। খোঁজ নিয়ে জানা গেছে কেন্দ্রটিতে 10 মাদ্রাসার ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে। 8 কক্ষে পরীক্ষা হলেও সিসিটিভি ক্যামেরা রয়েছে 3 কক্ষে। অপর 5 কক্ষগুলোতেও একইভাবে অসদুপায় অবলম্বন করে পরীক্ষা নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকের চলতি দায়িত্বে থাকা প্রিয়ঙ্কা দত্ত। তবে তিনি জানান বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নেওয়া হচ্ছে। অতিরিক্ত সময়ের পরীক্ষা নেওয়া ও নকল সরবরাহের প্রমাণ মিললে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। সময় সংবাদ, লক্ষ্মীপুর।